citaturile, vedele. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Asha kori bhalo achen. Amra beshi ekta bhalo nei karon tauhid sara rat ghumaini. Ashole ghumate parini. Kashir jonno or thanda ta ashole boshe giyechilo. To tar jonnoi o ar rate bela ghumate parini. Sokal bela tauhider babar jonno ami nasta ready kore diyechi. Ar ei dike pore gechi arekta bipode, seta hocche bashay pani nei. Hotat kori bola nei kowa nei pani bondho hoye geche. তাওহিদের বাবার আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ও চলে গেছে বাইরে এইদিকে তাওহিদ সারা রাত ঘুমাতে পারেনি তার জন্য এখনো ঘুমাচ্ছে সাথে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে তো সবকিছু মিলিয়ে আজকের দিনটা খুবই খারাপ যাবে আর মনে হচ্ছে এইদিকে হঠাৎ করে বাইরে এত বাতাস শুরু হয়েছে যে কোনোভাবেই আসলে জানালা বন্ধ করে রাখতে পারছিলাম না বাতাসের দাপটে জানালা বারবার খুলে যাচ্ছিল তার জন্যই আমি শাটারটাও বন্ধ করে দিলাম বাতাসে আমার বিল্ডিং এর ছাদের উপরে কি কি যেন ছিল সাইডে আশেপাশে কিছু একটা ভেঙে পড়ে গেছে আর এই বাতাসে আসলে বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে রাস্তায় পড়েছিল মানে অবস্থা খুবই খারাপ ছিল খুব ভয়াবহ একটা পরিস্থিতি ছিল এই দিন মাঝের সময়টা ছিল আমাদের জন্য মারাত্মক মানে তাওহিদ শরীর ভালো না ওর হালকা হালকা একবার একটু জ্বর আসে আবার ঠিক হয়ে যায় এরকম আর কি ওষুধ ওকে খাওয়াচ্ছিলাম ওর জন্য তাকিপিরিনা ছিল সেটা বাদ দিয়ে ডাক্তার আবার আরেকটা ওষুধের নাম বলে দিয়েছিল তো তাওহিদের বাবা বাইরে থেকে আসার সময় সেই ওষুধও নিয়ে এসেছে অনেকটা প্যারাসিটামল টাইপেরই সাথে বোধহয় এটার পাওয়ারটা একটু বেশি তো যাই হোক সেটা খাওয়ানোর পর তাওহিদ আবার একটু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ এখন বাবা ছেলে দুইজন খেলছে আর আমি আবার এইদিকে একটু বিকেলের দিকে কাজ শুরু করে দিয়েছি ফুচকার জন্য আয়োজন চলছে কতদিন ধরে আসলে চিন্তা ভাবনা করছি যে আজকে ফুচকা করব বা এই দিন বন্ধ আছে তাওহিদের বাবার এই দিন ফুচকা করব তো করব করছি করতে করতে অনেক দিন পার হয়ে গেছে এখন ভাবলাম হাতে যেহেতু তেমন কোনো কাজ নেই তাওহিদের বাবাও বাসায় আছে তাই আজকে ফুচকার আয়োজন করেই ফেলি প্রথম থেকে আসলে ভিডিও করার আমার ইচ্ছা ছিল না পরবর্তীতে ভাবলাম যে না আপনাদের সাথেও শেয়ার করি ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আলুও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখন তেঁতুলটাকে একটু পানি দিয়ে গুলে নেব তবে এই তেঁতুলটা আসলে অতটা বেশি ভালো পরানি আমি জানতাম না প্যাকেটের ভেতরে ওটার কি অবস্থা তবে এখন তো আর কিছু করার নেই সব কিছু যেহেতু রেডি করছি যা আছে তাই দিয়েই চালাতে হবে আর ভিডিওটাতে একটা লাইক দেওয়ার কথা একটু মনে করিয়ে দিতে চাই প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন আর ছোট্ট করে হলো একটু কমেন্ট করবেন যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ছোলাগুলো প্যাকেটের সিদ্ধ করাই থাকে আমি জাস্ট বের করে একটু ধুয়ে আবার হালকা একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি যেন গরম হয়ে যায় তো 5 মিনিটের মাথায় আসলে আরেকটু নরম হয়ে গেছে তো আমি ম্যাশার দিয়ে একটু আধা ভাঙা করে নিচ্ছি এটার সাথে আর কিছুই দেইনি জাস্ট এমনি ডাবলিটা ছোলাটা আর কি এমনিতেই সিদ্ধ করে নিলাম আর আমার বাসায় এই সিদ্ধ করা ছোলাগুলো আসলে সব সময়ই থাকে রমজান হোক আর যাই হোক না কেন সব সময়ই আসলে এগুলো বাসায় থাকে তো যে কোনো সময় কাজে লেগে যায় এবার আমি এক এক করে যা যা দরকার সবকিছু কেটে নেছি ফুচকার জন্য মোটামুটি যা দরকার সবকিছুই আমার বাসায় আছে এবার প্রথমে শসা কেটে নেছি এরপর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো কেটে নেব আর এইদিকে আলু আর ডিম সিদ্ধ হচ্ছে যতই চেষ্টা করি দেশের মতো বা দোকানের মতো বানানোর জন্য কোনোভাবেই আসলে হয় না দোকানের স্বাদটাই যেন কেমন হয়তোবা ময়লা থাকে বাইরের ধুলাবালি থাকে কিন্তু তারপরও ওইটার স্বাদের সাথে আসলে অন্য কোনো কিছুরই তুলনা হয় না
অনেক দিন পর আজকে এই ফুচকার আয়োজনটা করছি, আর বিশেষ করে দেশে আমাদের বাসার পাশেই একটা দোকান ছিল, সেইটার ফুচকাটা আসলে খুব মিস করছিলাম অনেক দিন ধরেই। ইতালিতে আসার পর অনেক জায়গায় আসলে রেডিমেড ফুচকাটা আমি খুঁজেছিলাম, যে ফুচকার শেল যেটা সেটা পাওয়া যায় কিনা, কিন্তু কোথাও খুঁজে পাইনি। পরে এক ভাবির বদৌলতে আসলে খুঁজে পেয়েছি, উনি বলেছিল যে হ্যাঁ আছে এক দোকানে, উনি দেখেছেন। আমার আশেপাশের দোকানগুলোতে ওই সময়ে ছিল না, তো আমি আসলে মাঝখান দিয়ে খোঁজাও বন্ধ করে দিয়েছিলাম। তো পরবর্তীতে যখন পেয়েছি আমি তো খুশিতে আত্মহারা, যে না অবশেষে ফুচকা হয়তো বা বাসায় বানিয়েও খেতে পারবো। সব কাটা শেষ, এবার শেষ মুহূর্তে এসে ফুচকা ভেজে নিচ্ছি। ফুচকা কিছু আসলে ফুলেছে, কিছু ফুলে নাই, আর না ফুলার কারণটা আসলে আমি, কারণ হচ্ছে এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটা প্যাকেট একটু ছিঁড়া প্যাকেট ছিল, তো অল্প কিছু একদিন ব্যবহার করেছি, ভেজেছিলাম, আর আজকে সেই বাকিটুকু ভাজতে গিয়ে দেখলাম যে ওই রকম ভালো ফুচকা ভাজা হচ্ছিল না। যাই হোক, যেমন হয়েছে আপাতত চলবে। আরেকটা প্যাকেট ইনটেক ছিল, সেখান থেকে ফুচকা আমি ভেজে নিয়েছি। এবার আমি টক পানিটা রেডি করে নিচ্ছি। এই হচ্ছে আমার তেঁতুলের কাত, তেঁতুলটা আমি পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর এটাকে ভালো করে মথে নিয়ে তেঁতুলের যেই কাত আছে সেটা আমি বের করে নিয়েছি, বা তেঁতুলের মার বলা হয়। এরপর এর মাঝে আমি দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়া, দিয়েছি চাট মশলা, তারপর লবণ, চিনি, আর দিয়েছি চিলি ফ্লেক্স। তেঁতুলের টকটা একটু টেস্ট করেছিলাম, দেখলাম যে কেমন লাগে, কেমন যেন কি যেন নাই নাই লাগছিল, তাই ভাবলাম যে আলু যেহেতু সেদ্ধ করা আছে একটু বেশি পরিমাণে, সেখান থেকে একটা আলু নিয়ে ভালো করে মথে এই টক পানিটার সাথে দিয়ে দিই। খেতে খারাপ লাগবে না, আশা করি ভালোই লাগবে। আর তেঁতুলের কারণেই আসলে তেঁতুলের টকটা একটু কেমন যেন লাগছিল। একটু টেস্ট করে দেখছি কি কি লাগবে বা আরও কিছু অ্যাড করতে হবে কি না। টক পানিটা সম্পূর্ণ নিজের উপরেই, বানানোর সময় নিজেরাই টের পাবেন যে কি কি দিতে হবে বা কোন জিনিসটার কম আছে। যদি একটু মিষ্টির দরকার হয়, একটু চিনি দেওয়া যায়, যদি জিরার গুঁড়াটার স্বাদটা কম লাগছে সেটাও অল্প পরিমাণে দেওয়া যায়, খেতে ভালো লাগে। আসলে টক পানিটা নিজেরাই নিজেদের মতো তৈরি করে নেওয়া যায়। এই তো টক পানিটা রেডি হয়ে গেছে। আমি এদিকে রান্নাঘরে কাজ করছি নিশ্চিন্ত মনে, কারণ তাওহিদের বাবা আছে আজকে বাসায়। যদি ও আজকে বাসায় না থাকতো তাহলে আমার রান্নাঘরে থাকার প্রশ্নও ছিল না, কারণ তাওহিদকে ওর জ্বর থাকাকালীন সময় আমি কখনোই একা ছাড়ি না, কারণ বলা যায় না, এর আগে অনেক বড়সড় একটা বিপদ হতে গিয়েও আল্লাহ মাফ করেছে। এবার ছোলাটাকে রেডি করে নিচ্ছি। আমি ছোলাটা তো আগেই ম্যাশ করে নিয়েছি, একদম পানিটা শুকিয়ে গেছে। তো এর মাঝে আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি মথে দিয়ে দিয়েছি, দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা। এবার সব কিছু একসাথে দিয়ে আমি একটু মেখে নিয়েছি, আর দিয়েছি চাট মশলা, লবণ, আর শেষে আমি আসলে যে ফুচকার কয়েকটা দুই তিনটা শেল আসলে ভেঙে দিয়ে দিয়েছি, এতে করে একটু মচমচা হবে, এমনিতেও খেতে ভালো লাগবে। সব কিছু রেডি হয়ে গেছে আমার। এবার শুধু খাওয়ার পালা। তাওহিদের বাবা আসতে একটু দেরি করছিল, কারণ তাওহিদ আবার একটু কান্নাকাটি করছিল, তো ওকে একটু ঠান্ডা করে দিয়ে তারপরে ও আসবে। আর কিছু করার নেই আসলে, বাচ্চা থাকলে সব দিক থেকে ম্যানেজ করে তারপরেই চলতে হয়। ফুচকা খাওয়ার সময় তাওহিদের বাবার আবার ফোন চলে এসেছে, তো ও ফোনে কথা বলছে আর এইদিকে আমি আমার জন্য একটা বানিয়ে নিচ্ছি। তাওহিদের বাবা চাচ্ছিল যে আমি ওকে একদম রেডি করে দেব, ও জাস্ট শুধু খাবে, কিন্তু এই ফুচকা দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না, যে কখন খাবো সেই অপেক্ষায় ছিলাম।
কিন্তু তাওহিদের বাবাকে আবার রেডি করে দেব, তারপরে খাবো, সেটারও ধৈর্য আবার কুলায় নেই, আমি সাদা সাথেই খেতে বসে গেছি। সবকিছুই অনেক মজার ছিল, শুধু তেঁতুলের পানিটা ছাড়া। আসলে তেঁতুলটাতেই একটু প্রবলেম ছিল, হয়তো বা অনেক বেশি পুরনো ছিল, তার জন্যই আর তেঁতুলের অন্যরকম একটা কেমন যেন লাগছিল আসলে। তবে আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি, নাই মামার থেকে কানা মামা ভালো। অবশেষে তাওহিদের বাবাও এসে যোগ হয়েছে, আর আমি আসলে চিন্তাও করিনি যে তাওহিদের বাবা আবার এত ফুচকা পছন্দ করে। আমি ভেবেছি ছেলে মানুষ, হয়তো বা একটা দুইটা খাবে, কিন্তু মাশাল্লাহ আমার থেকেও বেশি তাওহিদের বাবা খেয়েছে। ওর যে আবার এত খেতে ইচ্ছা করছিল সেটাও কখনোই আমাকে বলে নাই, কারণ হয়তো বা বললে আমি যেভাবেই হোক একটু ম্যানেজ করে নেব, কিন্তু আজকে ওর খাওয়ার অবস্থা দেখে বুঝলাম যে না, বেচারার অনেকদিন ধরেই আসলে ফুচকা খেতে ইচ্ছা করছিল। আর মিলানে যারা আছেন তারা আসলে আমাকে একটু জানাতে পারেন যে কোথায় ভালো একটু ফুচকা খাওয়া যাবে বাইরে গেলে, কোন দোকানে পাওয়া যায় বা কোথায় পাওয়া যায়, একটু ঠিকানাটা দিলে আমাদের জন্য ভালো হতো, একটু বাইরেও খেয়ে আসতাম। বাসায় যতই করি না কেন, বাইরের খাবারের মজাই আলাদা। আমার তাওহিদের শরীরটা আসলে বেশি একটা ভালো যাচ্ছে না, ওর মাঝখানে এক সপ্তাহ পুরো ভালো ছিল, তারপরে হঠাৎ করে কি হলো কিছুই বুঝলাম না। এই সপ্তাহতেই আসলে তাওহিদ মানে হঠাৎ করেই ভালোর মধ্যেই অসুস্থ হয়ে গেল। সকালবেলা দেখলাম ভালো, বিকেলবেলা ভালো, রাতের বেলায় আসলে ওর কাশি শুরু হয়ে যায়। এরপর দিন কাশি সাথে ঠান্ডা, এরপর দিন আবার ঠান্ডা, জ্বর, কাশি সব একসাথে। আর জ্বরটা এমন যে সারাদিন ভালো খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, কিন্তু রাত হলেই ওর জ্বর চলে আসে। একটা বানায় আর একটা আম্মু কয়েক করে কোন সময় ধরে দিব না, তাহলে আমার আর খাইতে হইব না, একলা তুমি খাইবা আমি রেডি করে দিব। নাকি তুমি চাও তোমার খাওয়া শেষ হোক তারপর আমি খাইতে বসি? বড় প্লেটে সুন্দর করে সাদা নিয়ে একটা ফুচকা পিতে বইরা আমি জাস্ট পানিটা নিবা, খালি তেঁতুলটা দিব আর খাবো। আমি তো বাঙ্গার আসামিতে যেগুলো ফুলে নাই ভাঙতে হয়। আমার আসলে ফুচকাগুলো ভাজতে একটু সমস্যা হয়ে গিয়েছিল, হয়তো বা তেলটা একটু বেশি ঠান্ডা থাকার কারণে ফুচকাগুলো একটু বেশি শক্ত হয়ে গেছে। তবে আমার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, তাওহিদের বাবা নাকি ভাঙতে পারছিল না, এটা ওর কাছে প্রবলেম ছিল। যাই হোক, মজার মজার তো খেয়েছি, কিন্তু রান্নাঘরের যেই অবস্থা, এক ঘন্টা লেগেছে আমার পুরো রান্নাঘর পরিষ্কার করতে। সেটার আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ আমি কোনো রকমে সব কিছু টেনে টুনে ধুয়ে মুছে পরিষ্কার করে রেডি করেছি। এরপর দুইজনের জন্য চা নিয়ে যাচ্ছি এবং আজকে রাতের জন্য আবার রেডি হচ্ছি, কারণ তাওহিদ আস্তে আস্তেই একটু দুর্বল হয়ে যাচ্ছিল, মানে বোঝা যাচ্ছে ওর জ্বর চলে আসছে আবার। এই হচ্ছে তাওহিদের অবস্থা। আর আমি আসলে যেটা করি, যে তাওহিদের এরকম জ্বর আসলে রাতের বেলা আমি পুরোপুরি না ঘুমিয়ে থাকি, কারণ আমি এক সেকেন্ডের জন্য আসলে ওকে একা ছাড়তে চাই না। ইভেন আমার বাথরুমে যেতে হলেও আমি তাওহিদের বাবাকে ঘুম থেকে জাগিয়ে তারপরে যাই, আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ হয়তো বা সবাই জানেন। তো তার জন্যই আসলে আমি এখন তাওহিদের বাবাকে বলছিলাম যে তুমি এই সময়টা ঘুমিয়ে থাকো,
কিছুক্ষণ পর না হয় আবার উঠে তুমি জেগে থাকো, কিন্তু যে তোমার যেহেতু পরদিন অফিস আছে, কাজ আছে, তো তুমি এখন ঘুমাও, আমি জেগে আছি, আমার সমস্যা নেই। আর তাওহিদকে এর পরদিন স্কুলে দিব না, সো আমি তাওহিদের সাথে দিনের বেলাও ঘুমাতে পারবো, সমস্যা হবে না। আর এই সময়ে তাওহিদের জ্বর এত বেড়ে গেছে, আমরা ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, তারপরও আসলে ওর জ্বরটা কমছিল না। তো আমরা রুমের ফ্যান ছেড়ে দিয়েছি, জানালা দুই রুমের জানালাই আসলে আমরা খুলে দিয়েছি, রান্নাঘরের রুমের জানালা, যেন বাতাসটা পরিষ্কার হয়ে যায়, বাতাসটা ঠান্ডা হয়। ওর উপর থেকে ল্যাপটা আসলে সরাতে দিচ্ছিল না, তো তার জন্য সেটা সরাতে পারছিলাম না। তবে এমনিতে চেষ্টা করেছি শরীর আস্তে ধীরে ঠান্ডা করে দিতে, এবং আলহামদুলিল্লাহ ঘন্টা খানেক পর তাওহিদের জ্বরটা একটু ছেড়েছে, কিন্তু তারপরও আমি সারা রাত জেগে বসেছিলাম তাওহিদের পাশে। এই তো আমার আজকের ভিডিও ছিল ভালো খারাপ মিলিয়ে। আশা করি আজকের ভিডিওটা মোটামুটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।